দাঁত আছে, তুলে নিয়ে একদম তো বিভৎসভাবে ধরে নিয়েছিল। এই যে পুরো একদম এই একটা দুটো তিনটে দাঁত এইখানটা একদম পুরো বসিয়ে দিয়েছিল না? এই যে হাড় তো আমার নেই, এই কোমরের এই হাড়টা না? হ্যাঁ, এই যে এই জায়গাটা। আর এখান থেকে নাড়ি বেরিয়ে গেছিল, এখানে বাঁদরের নাড়ি জোড়া আছে চার আঙুল। নমস্কার বন্ধুরা, বঙ্গ বিশ্ব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি চলে এসেছি ঝড়খালি শেষ গ্রাম। তো এখানে এসেই এমন একজন মানুষকে আমরা পেয়েছি যিনি দীর্ঘদিন জঙ্গল করে আসছেন এবং জঙ্গলে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। যেরকম ধরুন মানে বাঘের মুখোমুখি হয়েছিলেন, বাঘে ওনাকে ধরে নিয়েছিল। তো সেই জায়গা থেকে উনি কিভাবে বাঘের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে বেঁচে এসেছেন, তো সেই ঘটনাটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিও শুরু করার আগে দাদার সঙ্গে একটু পরিচয় করিয়ে নিই। দাদা, আপনার নাম কি? আমার নাম ক্ষিতিশ রায়। ক্ষিতিশ রায়, আপনি কত বছর ধরে জঙ্গল করে আসছেন? 35 বছর। 35 বছর, 36 বছরের মাথায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আর কোন বয়স থেকে আপনি জঙ্গল করেছেন? ইংরেজি 1985 সালের থেকে আমি জঙ্গল শুরু করেছি। আচ্ছা, এখন 62 বছর বয়স। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, একটা ঘটনা শুনছিলাম আপনার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেছে, আর সেটা তো আমি দেখতেই পাচ্ছি আপনার গায়ে সেরকম চিহ্ন রয়েছে। তো যদি সেই ঘটনাটা আমার দর্শকদের যদি একটু বলেন তাহলে সবাই একটু শুনতো এবং দুনিয়াবাসী এই ঘটনাটা জানতো। ঘটনা হয়েছে, আমি মধু কাটতে গিয়েছিলাম, আমরা দলে ছিলাম 7 জন। 7 জন আমাদের বোট ছিল। এবার আমাদের মধু 6 দিন কাটার পরে 7 দিনের দিন আমরা চলে আসব। এবার আসা পথে একটা জায়গা ছিল, সেই জায়গাটা আমরা কেটে লাস্টে আমরা বাড়ি চলে আসি। আচ্ছা, মাঝখানে আপনাকে একটু আমি থামাই, এটা আপনারা কোন জঙ্গলে কাটতে গিয়েছিলেন? এটা আমার হচ্ছে সুন্দরবন জঙ্গলই। এটা জঙ্গলের নাম আছে তো? এটা হচ্ছে গেওখালি। গেওখালি, হ্যাঁ। আচ্ছা, আর আপনারা 7 জন গিয়েছিলেন? 7 জন। নৌকা কি একটাই ছিল? আমাদের বোট ছিল, আমাদের মানে পাস করে যাওয়া, মধু সরকার থেকে পাস করে মহলের সময়। মহলের সময়। আচ্ছা, এবার মহলে আমাদের ওই লাস্ট ট্রিপটা যখন আমরা লাস্ট ট্রিপের দিকেই হয়েছিল, আগে দুটুক মধু দিয়েছি অফিসে, লাস্ট ট্রিপে পাস করে আবার যখন গেছি তখন আসার সময় 6 দিন কাজ করা হয়ে গেছে, 7 দিনের মাথায় অল্প একটু জায়গা ছিল, সেইটুখানি কেটে আমরা বাড়ি চলে আসব। আমরা যে পাত্র নিয়ে গেছিলাম, পাত্র সব পরিপূর্ণ হয়ে গেছে, দুটো পাত্র খালি ছিল, ওই দুটো পাত্র ওখান থেকে লোড করে নিয়ে আমরা বাড়ি করে নিয়ে বাড়িতে আসব। এরকম একটা পরিকল্পনা ছিল আমাদের 7 জনেরই, এরকম একটা পরিকল্পনা। ইতিমধ্যে পরের দিন এসে আমরা ওই রাত্রে নোঙর করি ওই খালে যেখানে কাজ করব, ওই গেওখালি খালে আপনারা নোঙর করেছেন? নোঙর করেছি। এবার নোঙর করার পরে রাত্রে আমরা ওই খালের ভিতরে ছিলাম, সকালে অমূল্য নাম করে আমাদের এখানকার একজন, সে হচ্ছে রান্না বান্না করে বোর্ডে, ও রান্না বান্না করছিল, আর আমরা 7 জন নেমে গেছিলাম মধু কাটতে। এবার যে আমরা 3টে হাঁড়ি মধু কেটে ভরাট করেছি, 1টা হাঁড়ি বাকি আছে। ইতিমধ্যে আমাদের হাঁড়ি কিন্তু সব ওই গাছে বেঁধে বেঁধে রেখে আর একটা চাকের কাছে যাওয়া, মধু কাটার পরে হাঁড়িতে মধু ভরে গেছে, তো সেটা ওই গাছে বেঁধে রেখেছেন, বেঁধে বেঁধে আবার একটা কাটতে গেছে। এইভাবে 3টে কাটা হয়ে গেছে আর একটা কেটে আমরা চলে আসবো। সেই মুভমেন্টে আমার সামনে ছিল একজন, মিডিলে ছিলাম আমি, পিছনে ছিল আর একজন, তাও ওই 20-30 হাত করে আপ ডাউন এক লাইনে চলছি জঙ্গলের ভিতরে। ইতিমধ্যে বাঘ ওই পাশ থেকে আমার লাভ দিয়ে আমার উপরে পড়ে, পড়ার পরে যখন বাঘটা লাভ দিয়েছিল আপনারা আমরা কেউ বুঝতে পারেননি, দেখতে পাইনি, এবং ও খুব হিংস জন্তু। তো তাও মোটামুটি মানে কতটা ডিফারেন্সে বাঘ ছিল আপনার কি মনে হয়? তাহলে তো 10 হাত ডিফারেন্সে, মানে আপনার থেকে 10 হাত ডিফারেন্সে বাঘ ছিল, কিন্তু তবুও আপনারা ওই 7 জনে কেউ দেখতে পাইনি। তার কারণ জঙ্গল তো, মাঝখানে আছে হেতাল গাছ, আচ্ছা বড় বড় হেতাল গাছ, হেতাল গাছ অপর সাইডে বাঘ ছিল, অপর সাইডে আমি ছিলাম, এক সাইডে আমি এক সাইডে বাঘ, আর এপার থেকে ওপার দেখা যায় না। এবার ও আমাকে দেখতে পেয়েছে, আমরা দেখতে পাইনি। আবার হেতাল গাছের উপর থেকে লাফ দিয়ে এসে আমার গার উপরে পড়ে, পড়লে আমি তখন তো বুঝতে পারিনি, আচমকা। ইতিমধ্যে আমার হাতে ঘাড়ে ছিল হাড়ি, মধু কাটা হাড়ি ছিল, হাড়িটা আমি যখন পড়ে গেছি তখন ওই হাড়িটা আমার এই ঘাড়ের থেকে সরে যেয়ে হাতের কাছে পেয়েছি আমি হাড়িটা। তখন কিন্তু বাঘ ওই সামনে থেকে লাফ দিয়ে এসে ওই যখন আমাকে ফেলে দিল, এবার পিছন দিকে গেছে, যে হা করে মানে আমার ঘাড় ধরতে গেছে, ঘাড় ধরতে গেছে। তখন আমি তো উঠতে পারিনি, মানে যেখানে লাগে সম্পূর্ণ জায়গাটা অবাস হয়ে যায়, এবার আমি উঠতে পারিনি। এবার ও কামড়িয়ে ধরতে গেছে আমাকে, ঘাড় ধরতে গেছে। তখন আমি ঘাড়টা যে লেভেলে আমার ছিল, ধরো এরকম জায়গায় ছিল, আমি এখান থেকে এভাবে সরিয়ে নিছি। মানে ততক্ষণে আপনি বুঝে গেছিলেন যে বাঘ আপনার উপর অ্যাটাক করেছে? অ্যাটাক করেছে, আমাকে নিয়ে যাবে। আর সামনে আমার লোক নেই, পিছনে লোক অনেকটা দূরে। এবার আমি চিল্লাতেও পাচ্ছি না,
চিল্লাবো না বাঘের সঙ্গে লড়াই করবো। এবার বাঘ যখন আমাকে ওই কামড়িয়ে ধরতে আসছে তখন মাথাটা সরিয়ে নিয়ে ওই হাড়ি দিয়ে দম ভরে মুখ পেঁচিয়ে ওর বাড়ি মেরেছি, মুখে। তখন তো মানে শেষ চেষ্টা যে আমি তো মরেই যাবো, সেই চেষ্টা নিজেকে বাঁচানোর জন্য হাড়ি দিয়ে বাড়ি মারার পরে বাঘটা চলে গেছিল। বেশ খানিকটা আমি দেখতে পাচ্ছি যে বাঘটা চলে গেছে, হাত পাঁচ ছয় চলে গেছে আমার পিছনের দিকে। তখন আমি উঠতে গেছি, ওই সামনে একটা গাছ ছিল, গাছটা বাঁ হাত দিয়ে ধরে সাপোর্ট দিয়ে উঠতে গেছি। ইতিমধ্যে দেখি বাঘ আবার ফিরে এসছে, ফিরে এসে তখন আমাকে ওই পাছা কামড়িয়ে ধরেছে। মানে সেই চিহ্নটা একদম তো বিবর্ষ ভাবে ধরে নিয়েছিল, এই যে পুরো একদম এই একটা দুটো তিনটে দাঁত এইখানটা একদম পুরো বসিয়ে দিয়েছিল না? এই কোমরের এই হাড়টা না? হ্যাঁ, এই যে এই জায়গাতে। আর এখান থেকে নাড়ি বেরিয়ে গেছিল, এখানে বাঁদরের নাড়ি জোড়া আছে, চার আঙুল, চার আঙুল বাঁদরের নাড়ি জোড়া আছে। আমি এখন এই কাজকর্ম কিছু করতে পারিনি, বাড়িতেই থাকি। তো আপনার যে পেটে যেটা লেগেছিল এইখানটায় মানে নাড়ি ছিঁড়ে গেছিল? নাড়ি ছিঁড়ে বাদ হয়ে গেছিল, এখান থেকে চার আঙুল নাড়ি বাদ গেছে, বাদরের নাড়ি লাগানো হয়েছে। আচ্ছা, ওই জায়গাটা মানে হনুমানের নাড়ি লাগানো হয়েছে, কি করে রাখা আছে? তো এই জায়গাটাও তো মানে খুব এই যে আচ্ছা এই জায়গাটা হচ্ছে অপারেশন। এটা অপারেশন মানে এই নাড়িটা যখন ছিঁড়ে গেছে, হ্যাঁ, তখন ডাক্তাররা এটাই অপারেশন করেছে যে ভিতরে আর কোনো জায়গায় নাড়ি ক্ষত আছে কিনা। এবার এই জন্য বেশিটা ছিঁড়ে প্লেটে বের করে ওরা নাড়িগুলো চেক করেছে, চেক করে বাকি নাড়ি বসিয়ে দিয়ে আর ওই দুটো নাড়ি কাটা ছিল ওটা মুখ এখানে বের করে দিয়ে এখানে ব্যাক ফিট করা ছিল আমার 3 মাস। আচ্ছা, এবার 3 মাস এই ব্যাগে যা খেতাম পিছন দিয়ে পায়খানা টাকা হতো না, সবই ব্যাগেই যেত, ব্যাগেই যেত। 3 মাস পরে নাড়িটা জুড়ে দিল, তারপর এখানে সেলাই দিল। তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন এবং দেখতেই পেলেন কি বিভর্ষ ঘটনা। তো যত সুন্দরবনের মধ্যে আসছি আমরা তত এই ধরনের ঘটনা যতই শুনছি গা শিউরে উঠছে। আর কি বলবো বন্ধুরা, এই সমস্ত ঘটনার কাছে কিছু বলারই নেই। তবে যাই হোক, দাদার কাছ থেকে ডিটেলসে বাদ বাকিটা একটু শুনে নি। আচ্ছা, যখন আপনাকে আবার যখন বাঘটা এসে অ্যাটাক করলো ওই জায়গাটাতে ধরেছে, তারপরে আপনি কামড়ে ধরে যখন টান দিচ্ছিল তখন আমি চিন্তা করলাম গাছটাকে যদি আমি ছেড়ে না দিই তাহলে ওখান থেকে তো আমাকে ছিঁড়ে নিয়ে চলে যাবে, বিশাল জানোয়ার তো। এবার আমি যখন ওই হাত ছেড়ে দিছি, ইতিমধ্যে আমাকে কামড়ে ধরে টান দিচ্ছে, তখন আমি বলছি আমার অনুপ আমারে বাঁচা। পিছনে যে ছেলেটা ছিল ওর নাম ছিল অনুপ, ওই ইতিমধ্যে আমার ওই বাঘের পিছনে এসে তখন আমাকে কামড়িয়ে ধরে এরকম ভাবে টানছে। আর তখন ও ছিল বাঘের পিছনে, তখন ওর হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে তখন আমি বলেছি যে অনুপ আমাকে তো নিয়ে গেল আমাকে বাঁচা। তখন ও দম ভরে মানে বাড়ি হাঁকাইছে আর চিল্লাইছে, আর বাকি লোকে এসে ওই বাড়িটি মাটির দেশে দেওয়ার পরে ও ফেলে রেখে পালাইছে। তারপরে আমাকে বোর্ডে তুলে নিয়ে চলে এসছে এখানে এসে আমাদের গ্রামে এসে, ওখানে বোর্ডে তোলার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আমাদের মোবাইল ছিল, এখানে আমার শ্বশুর বাড়ি ফোন করে দিছিল যে এই ঘটনা ঘটেছে, অ্যাম্বুলেন্স রেডি করে, অ্যাম্বুলেন্স রেডি করেছে, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছে। তারপরে হসপিটালে গিয়ে যেরকম আপনার ট্রিটমেন্ট সেরকম সমস্ত কিছু হয়েছে, সরকারি সাহায্য টাহাজ্য তো আমি কিছুই পাইনি। আচ্ছা, এই ক্ষেত্রে শুনেছি আর কি মানে বাঘে যদি এরকম মানে ধরে, যদি কেউ যদি মানে মারা যায় অ্যাক্সিডেন্ট মানে তাকে যেতে 2.5 লাখ করে সরকার তরফ থেকে দেয় যদি পারমিট থাকে। হ্যাঁ, কিন্তু যদি মানে এই আপনার মতন যদি এরকম ঘটনা হয় তবু সেক্ষেত্রেও কিছু আর কি পায়? সেটা কি আপনি পাননি? না, সেটা আমাকে এখানে ই করে গেছিল, মানে ম্যাডাম বাজেট করে গেছিল। আমার পরে যে দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি হসপিটালে, একজনের নাম সাগর আর একজনের নাম হচ্ছে তোমার অশোক বল, দুজন তারা তাদেরও টাকা বাজেট হয়েছে আমার সঙ্গেই, কিন্তু ওদের ছিল 2 লাখ করে, ওরা মারা গেছে। আর আমার ছিল হাফ ইঞ্জুরি, ওই জন্য আমার ছিল তোমার 1 লাখ। তো যাই হোক বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন দাদার মুখ থেকে দাদার নিজের জীবনের ঘটনা, কিভাবে প্রথমে একবার বাঘে অ্যাটাক করলো, সেখান থেকে নিজেকে রিকভারি করার পরেও আবারও কিন্তু এসে বাঘ কোমরে ধরে নিয়েছিল। তো সেখানে ধরে যখন টানা হেঁচড়া করছিল সেই সময় দাদার খুব গুরুতর ইঞ্জুরি হয়েছিল, সেই ইঞ্জুরির জন্য ওনার যা ট্রিটমেন্ট করার দরকার সেটা তো করেছেন। পেটের যে নাড়ি আছে সেই নাড়ি পর্যন্ত নিজের নেই, এটাও হনুমানের নাড়ি সেখানে অ্যাড করা আছে। তো এইভাবেই কিন্তু দাদা আজকে বেঁচে আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা এই ভিডিওটাকে অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার কারণ এই সমস্ত মানুষের যে জীবনের ঘটনা এগুলো দুনিয়ার সামনে আসা দরকার, এটা আমার মনে হয়। আপনারা যদি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, তার
তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।